হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজেনিং এবং জিআই বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস আরও একটা অধ্যায় কিন্তু আমি শুরু করেছিলাম এবং সেই অধ্যায়ের আজকে পার্ট ফাইভ সুবীর দাসের এই রিজনিং এবং জিআই বই থেকে একসাথে তিনটে অধ্যায় কিন্তু আমি করাচ্ছি শুধু তোমরা পার্টগুলোকে খেয়াল রেখো যে কোন পার্টের কোন অধ্যায় আমি করাচ্ছি তো আজকের ভিডিও ক্লাসে আমি করাবো লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের পার্ট ফাইভ এবং অন্যান্য সকল অধ্যায়ের মতো লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়টিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং একটিও ক্লাস কিন্তু তোমরা মিস করো না তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তো বন্ধুরা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের আজকের পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টি এইট থেকে এখানে দেওয়া আছে ফল ফুল বীজ পরাগ মিলন কুড়ি তো এই পাঁচটাকে সঠিক ক্রম অনুসারে সাজাতে হলে একটা গাছ থেকে একটা পরিপূর্ণ ফল পেতে হলে কোন কোন ধাপ পার হতে হয় তো সেটাকে এখানে সাজাতে হবে তো সবার প্রথমে সেই গাছে একটা কুড়ি আসে অর্থাৎ এক্ষেত্রে প্রথমে আমরা পেলাম ফাইভ তারপর সেই কুড়ি থেকে ফুল ফোটে অর্থাৎ অপশান টু তারপর সেই ফুলের পরাগ মিলন ঘটে অর্থাৎ ফোর এরপর সেই গাছে ফল উৎপন্ন হয় অর্থাৎ এক এবং সবার শেষে সেই ফলের মধ্যে থেকে পাওয়া যায় বীজ অর্থাৎ তিন এই ক্রম অনুসারে সাজাতে হলে আমরা যে সঠিক উত্তরটি পেলাম সেটি হবে অপশান ডি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে কোশ্চেন নাম্বার থার্টি নাইন সাগর বৃষ্টি মেঘ নদী বর্ষাকাল এগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজাতে হলে সবার প্রথমে আমরা শুরু করব বর্ষাকাল থেকে অর্থাৎ নাম্বার ফাইভ তারপর বর্ষাকালে আকাশে মেঘ জমে অর্থাৎ এক্ষেত্রে নেব তিন তারপর মেঘ থেকে হয় বৃষ্টি অর্থাৎ নাম্বার টু এবং সেই বৃষ্টির জল নদীতে গিয়ে পড়ে অর্থাৎ নাম্বার ফোর এবং নদী গিয়ে মেশে সাগরে অর্থাৎ নাম্বার ওয়ান তো সুতরাং এই সিরিজটার সাথে যে উত্তরের মিল আমরা পেলাম সেটা হচ্ছে অপশান বি তো এটি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফোরটি বীজ ফুল মাটি গাছ ফল এগুলোকে সঠিকভাবে সাজাতে হলে সবার প্রথমে আমরা শুরু করব মাটি দিয়ে কারণ মাটির ওপরে একটা গাছ জন্মায় তো অপশান তিন এরপর মাটিতে বীজ পোতা হয় অর্থাৎ নাম্বার ওয়ান এরপর সেই বীজ থেকে তৈরি হয় গাছ অর্থাৎ নাম্বার ফোর এরপর সেই গাছে ফুল আসে অর্থাৎ নাম্বার টু এবং তারপর সেই ফুল থেকে হয় ফল অর্থাৎ নাম্বার ফাইভ তো এই ক্রম অনুসারে সাজাতে হলে যে উত্তরের সঙ্গে আমরা মিলটা পেলাম সেটা হচ্ছে অপশান ডি থ্রি ওয়ান ফোর টু ফাইভ তো তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এবং সঠিক ক্রম তো বন্ধুরা এই সকল প্রশ্নগুলো যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কোশ্চেন নাম্বার ফর্টি লেখা মুদ্রণ পড়া বর্ণস্থাপন বাঁধানো তো এখানে একটা বইয়ের সম্পূর্ণ রেডি করাকে বোঝাচ্ছে অর্থাৎ একটা বই রেডি করতে হলে সবার প্রথমে কি হয় একটা বই লেখা হয় অর্থাৎ অপশান ওয়ান এরপর সেই বইয়ের কম্পোজিশন করা হয় অর্থাৎ বর্ণ স্থাপন করা হয় অর্থাৎ অপশান ফোর এরপর কি করা হয় না সেই বইটাকে প্রিন্টিং করা হয় অর্থাৎ ছাপানো হয় বা মুদ্রণ করা হয় অর্থাৎ অপশান টু এরপর সেই ছাপানো বইটাকে কি করা হয় বাইন্ডিং বা বাঁধানো হয় অর্থাৎ অপশান ফাইভ সবার শেষে সেই বইটাকে আমরা পড়ি অর্থাৎ অপশান থ্রি তো এই ক্রম বা এই সিরিজ অনুসারে যে উত্তরের সঙ্গে আমরা মিল পাচ্ছি সেটা হচ্ছে অপশান ডি ওয়ান ফোর টু ফাইভ থ্রি তো এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারলে কোশ্চেন নাম্বার ফর্টি বাড়ি রাস্তা শহর ঘর জেলা তো এই ক্রমটাকে সাজাতে আমরা যে বিষয়টাকে গুরুত্ব দেব সেটা হচ্ছে ছোট থেকে বড়। অথবা বড় থেকে ছোট করা যেত কিন্তু এখানে অপশানে সেটা কিন্তু নেই তো সেটা আমি করলেই তোমরা বুঝতে পারবে সবার প্রথমে সব থেকে ছোটো যেটা এখানে আছে সেটা হলো ঘর অর্থাৎ অপশান ফোর এরপর ঘর থেকে বড় যেটা হয় অর্থাৎ অনেকগুলো ঘর মিলে তৈরি হয় একটা বাড়ি তো অর্থাৎ অপশান ওয়ান এরপর ঘরের বাইরে থাকে বড় রাস্তা অর্থাৎ অপশান টু এরপর রাস্তা থেকে বড় অংশ হচ্ছে শহর শহরে অনেক রাস্তা থাকে অর্থাৎ অপশান থ্রি এবং শহর থেকে বড় হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা এই জেলাতে কিন্তু অনেকগুলো শহর থাকতে পারে তাহলে অপশান ফাইভ তো আমরা তাহলে এখানে যে ক্রমটা পেলাম ফোর ওয়ান টু থ্রি ফাইভ তো এই ক্রমের সঙ্গে যেটার সঠিক উত্তর বা মিল আছে সেটা হচ্ছে অপশান সি এটি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি চারা গাছ বীজ বৃক্ষ গাছ শাখা একটা গাছের পরিপূর্ণতা লাভের যে সিরিজ বা ক্রমশ সেটাকেই এখানে সাজাতে হবে অর্থাৎ সবার প্রথমে একটা গাছের অংশ শুরু হয় বীজ থেকে অর্থাৎ অপশান টু এরপর সেই বীজ থেকে তৈরি হয় চারা গাছ অর্থাৎ অপশান ওয়ান এরপর তৈরি হয় গাছ অর্থাৎ অপশান ফোর তারপর সেই গাছ বা প্ল্যান্ট পরিণত হয় একটা ট্রি বা বৃক্ষতে অর্থাৎ অপশান থ্রি এবং সেই বৃক্ষের বড় বড় ব্রাঞ্চেস বা শাখা তৈরি হয় অর্থাৎ ফাইভ তো এই ক্রম অনুসারে সঠিক মিল আমরা যেটা পেলাম টু ওয়ান ফোর থ্রি ফাইভ এটার সাথে মিল আছে সেটা হচ্ছে অপশান সি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর পাতা ফল শাখা শিকড় ফুল এগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজাতে হলে সবার প্রথমে আমরা যেটাকে নেব সেটা হচ্ছে শিকড় অর্থাৎ অপশান ফোর এরপর শাখা অর্থাৎ অপশান থ্রি তারপর সেই শাখায় থাকে পাতা অর্থাৎ অপশান ওয়ান পাতার পরবর্তী অংশ ফুল অর্থাৎ ফাইভ এবং সেই ফুল থেকে তৈরি হয় ফল অর্থাৎ অপশান টু অর্থাৎ এখানে যে সিরিজটা আমরা পেলাম ফোর থ্রি ওয়ান ফাইভ টু এই ক্রমের সঙ্গে যেটার মিল আছে সেটাই হচ্ছে অপশন ডি তো এটি হচ্ছে সঠিক উত্তর এই সকল প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে ফলো করবে এবং বারে বারে প্র্যাকটিস করবে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ কাঠের মণ্ড মুদ্রণ কাগজ ক্রয় প্রকাশ এটাকে আমাদের সাজাতে হবে একটা কাগজ বা পেপারের তৈরি হওয়া থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত কোন সিরিজে সেটা এগোয় অর্থাৎ সবার প্রথমে আমরা যেটা পাই পাল্প অর্থাৎ কাঠের মণ্ড অর্থাৎ অপশান ওয়ান এরপর সেটা কাগজে পরিণত করা হয় অর্থাৎ অপশান থ্রি এরপর সেটাকে ছাপানো হয় অর্থাৎ প্রিন্ট বা মুদ্রণ করা হয় অপশান টু তারপর সেটা পাবলিশ বা প্রকাশ করা হয় অপশান ফাইভ এবং তারপর সেটাকে ক্রয় বা পারচেস করা হয় অর্থাৎ অপশান ফোর তো আমরা এখানে যে ক্রমটা পেলাম ওয়ান থ্রি টু ফাইভ ফোর এই ক্রমের সঙ্গে যে উত্তরে সঠিক মিল আছে সেটা হচ্ছে অপশান এ এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারলে তো তাহলে বন্ধুরা লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অধ্যায়ের আজকের ক্লাস শেষ হলো কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দিয়ে পরবর্তী ক্লাস ফর্টি সিক্স থেকে শুরু হবে তো সুতরাং বন্ধুরা সুবীর দাসের রিজিনিং এবং জিআই বইয়ের এই ধরনের সমস্ত অধ্যায়গুলো ক্লাস আকারে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো